বিধানসভা নির্বাচনে শুধু সময়ের অপেক্ষা আমরা 30 বাগমা কেন্দ্রে আমরা বিজয়ী হওয়ার শুধু সময়ের অপেক্ষা আমরা নিশ্চিত
পাহাড়ে সবাই শুধু গোবাগরা এবং টিপ্রামথার জন্য কাজ করছে সবাই আগামী ভবিষ্যৎ প্রণয়নের জন্য তৈরি আমরা তো আমরা জয় নিশ্চিত আপনারা আজকে কয়টি বিধানসভা থেকে প্রার্থী মনোনয়ন জমা দিচ্ছেন কতজন নমিনেশন দাখিল করেছেন উদয়পুরে আমরা টোটাল তিনটা প্রার্থী দিয়েছি কিন্তু ওরা আছে না বিকালে দিব কাকরাবন প্রার্থী উনি আসবে বিকালে মাতাবাড়ি প্রার্থী উনি আসবে বিকালে কাকরাবন প্রার্থীর নাম কি কাকরাবন প্রার্থী কিশোর দাস কিশোর দাস আর মাতাবাড়ি মাতাবাড়ি বিরলাল মুহাতিয়া উনিও আসেননি উনিও বিকালে আসবে এই মুহূর্তে আপনারা কতজন জমা দিচ্ছেন না আজকে সবাই আমরা জমা দিব টোটাল 42টা আমরা ক্যান্ডিডেট লিস্ট দিয়েছি এখন কতজন জমা দিচ্ছেন নমিনেশন আজকে আজকে সবাই দিব এই মুহূর্তে এই মুহূর্তে আমি একজন দিব 30 ভাগ 30 ভাগ আপনার নামটা আমার নাম পূর্ণচন্দ্র জমাতে বাংলা কেন্দ্রের প্রার্থী আমি দিচ্ছি আমরা বিজয় নিশ্চিত কত ব্যবধানে আমরা যেহেতু মাঠে গিয়ে আমরা বুঝবো তবে আমরা বিজয় নিশ্চিত পাহাড়ে 20টা সিট যেভাবে কাজ করছে জনগণ অফুস কোনো কোনো ক্ষেত্রে তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে তাই জনগণ এবার এই প্রমোশন পথে রয়েছে ধন্যবাদ আপনাদেরকে যত